হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, আজকে আগের বছর তোমার WBCS মিন্সের যে সমস্ত কোশ্চেন স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট দেখো কী বলেছে, এ কনস্টেবল ইজ 114 মিটার বিহাইন্ড এ থিপ, ঠিক আছে, একটা থিপ আর একটা তোমার কনস্টেবল, এদের ডিস্টেন্স কতটা বলেছে 114 মিটার, ঠিক আছে, 114 মিটার। এবার কী বলেছে, দ্য কনস্টেবল রানস 21 মিটার অ্যান্ড এ থিপ 15 মিটার ইন এ মিনিট, ঠিক আছে। তার মানে কি দেখো, তোমার স্পিড ডিস্টেন্স, স্পিড স্পিড কত দেওয়া আছে, একজনের দেওয়া আছে 21 মিটার পার মিনিট, আরেকজনের কত দেওয়া আছে 15 মিটার পার মিনিট, ঠিক আছে। দেখো কনস্টেবল স্পিড বেশি হলে তো কনস্টেবল ধরতে পারবে, কারণ 114 মিটার পিছিয়ে আছে কনস্টেবল, ওকে। তো এবার ডিস্টেন্সের অনুপাত কত হবে, 21/15, ঠিক আছে। এটা কাটাকাটি করলে কত হবে, তোমার হয়েছে দেখো, তোমার 3 দিয়ে কাটলে 7, এটা 5, তার মানে কত তোমার পার্থক্য কত, ডিফারেন্স কত, টু ইউনিট, মানে কত, 114, ঠিক আছে। তার মানে দেখো, কারণ হচ্ছে তোমার কনস্টেবল, ঠিক আছে, তোমার কতটা বেশি এগিয়ে যায়, তোমার পার ইউনিটে তোমার 2 ইউনিট করে এগিয়ে যায়, ঠিক আছে। তো এই 2 ইউনিট আমাকে কতটা এগোতে হবে, টোটাল কনস্টেবলকে এতটা যেতে হবে, মানে 114 যেতে হবে এক্সট্রা, দেন তোমার কনস্টেবলটা তোমার চোরটাকে ধরতে পারবে। সো তোমার 2 ইউনিট ইকোয়ালস টু কত, 114। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট বের করে দাও, 1 ইউনিট ইকোয়ালস টু তোমার হয়েছে 5 2 গুণা 10, সাত, তোমার 7 গুণা 14, 57, 1 ইউনিট ইকোয়ালস টু 57। আমাকে কী বলেছে, হোয়াট টাইম উইল দ্য কনস্টেবল ক্যাচ দ্য থিপ, আচ্ছা চোরটাকে কত টাইমে ধরবে। দেখো এই 57 ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা, ঠিক আছে, মানে তোমার 1 ইউনিট ইকোয়ালস টু 57, আমার টোটাল কত ইউনিট, টোটাল 7 ইউনিট গেছে। তো 7 ÷ 21 দিয়ে ভাগ করে দিচ্ছে, তাহলে তো তোমার হচ্ছে টাইমটা পেয়ে যাবো, কত হচ্ছে 3, 3 দিয়ে এটাকে কাটো, কত হচ্ছে 19, ঠিক আছে। তার মানে অ্যান্সার কত, 19 মিনিট। আচ্ছা এটা কী করে আসলে, দেখো আমরা কী জানি, আমরা সমান, আমরা জানি স্পিড সমান সমান কী হয়, ডিস্টেন্স বাই টাইম। তার মানে কি, স্পিড টাইম মানে ডিস্টেন্সের সঙ্গে সমানুপাতি এবং টাইমের সঙ্গে ব্যস্তানুপাতি, ঠিক আছে। তার মানে কি, যদি টাইম কনস্ট্যান্ট থাকে, তাহলে ধরো এস ওয়ান স্পিড আর T1 যদি টাইম হয় আর D1 যদি ডিস্টেন্স হয়, তাহলে কী হয়, S1 = T1 D1, আবার কী বলেছি তোমার S2 = T1 D2, যদি তোমার হচ্ছে টাইমটা কনস্ট্যান্ট থাকে। তাহলে দেখো S1 / S2, ও সরি এটা মানে উল্টো লেখা হয়ে গেছে, এটা কী হবে, D1 = T1 S1, ঠিক আছে, T1 S1, আর হচ্ছে তোমার D2 = কত হবে, T1 S2, ঠিক আছে। তাহলে দেখো কী হলো, D1 / D2 সমান কত হলো, কেটে দাও তাহলে S1 / S2। তার মানে দেখো তোমার টাইমের রেশিও, তোমার ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও সবসময় কী হয়, সমানুপাতি, ঠিক আছে। সেই জন্য দেখো এর তোমার স্পিড কত, 21, তাহলে ডিস্টেন্স কত হবে, 21, এর স্পিড কত, 15, তাহলে ডিস্টেন্স কতটা হবে, 15, ঠিক আছে। তাহলে এদের রেশিও কত হয়েছে, 2, ঠিক আছে, এইভাবে এসছে। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত হলো, 19, অ্যান্সার কত হলো 19। নেক্সট দেখো, টু ট্রেন ইচ 100 মিটার লং মুভিং অন অপোজিট ডাইরেকশনস, ঠিক আছে, ক্রস ইচ আদার ইন 8 সেকেন্ডস, কত টাইমে, 8 সেকেন্ডসে, ঠিক আছে। তার মানে কি, এক একজনের একটা ট্রেনের কত, 100 মিটার, তাহলে 200, দুটা ট্রেন আছে, তাহলে কত হবে টোটাল, 200 মিটার ডিভাইড বাই টাইম কতটা লেগেছে, 8। এটা যেটা পাবো এটা কী হবে, এটা হচ্ছে তোমার এত মিটার পার সেকেন্ড, এটা তাদের রিলেটিভ স্পিড হবে, রিলেটিভ স্পিড, ঠিক আছে, মানে দুটো ট্রেনের, কারণ একজন এদিক থেকে যাচ্ছে, একজন এদিকে এদিক থেকে যাচ্ছে, তাহলে দুজনের স্পিড কী হয়, এর এক্স হলে এর ওয়াই হলে, তাহলে স্পিড তোমার রিলেটিভ স্পিড X+Y হয়ে যাবে। তাহলে এখন যেটা পাচ্ছি এটা কী হচ্ছে, X+Y, তাহলে কত হচ্ছে, 25। দেখো এর 25 হয়েছে X+Y, আমাকে কী বলেছে, দেন দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন, ঠিক আছে। আর কী বলেছিল, ইফ ওয়ান ইজ মুভিং টুয়াইস এস ফাস্ট এজ দ্য আদার, একজনের স্পিড আরেকজনের দ্বিগুণ, তার মানে কি এই 25 মিটার, তাহলে দেখো একজনের এক্স হলে আরেকজনের কত হবে, 2X, ঠিক আছে, তাহলে 3X = 25, তাহলে X = কত হলো, 25/25/3। এবার দেখো এত মিটার পার সেকেন্ড, ও X = এটা, ঠিক আছে, আর তোমার হচ্ছে এত মিটার পার সেকেন্ড, আমাকে কী বলেছে তোমার কিমি পার সেকেন্ড, তাহলে এটাকে কত দ্বিগুণ করতে হয়, তোমার 18/5, তো কেটে দাও 5 5 25 3 6 18, দেখো 5 6 30, এটা এক্স এর মান হচ্ছে 30 বেরিয়ে যাচ্ছে, আমাকে কত, 2X লাগবে, তো 30 × 2 মানে 60 60 কিমি পার আওয়ার। এখন দেখো এখানে 5/18 18/5 দিয়ে গুণ কেন করেছি, দেখো যখন কিমি পার আওয়ার থাকে, এটাকে যখন আমি মিটার পার সেকেন্ড করবো, কিমি, এটাকে কী করতে হয়, দেখো 1 কিমি, 1 কিমি মানে কত, 1000 মিটার, 1000 মিটার, আর 1 আওয়ার মানে কত, 3600 মিনিট, 3600 সেকেন্ড, ঠিক আছে। তার মানে তাহলে কী হলো, দেখো 1 কিমি পার আওয়ার সমীকরণ এত মিটার পার সেকেন্ড, এটাকে যদি কাটি তাহলে কত থাকছে, দেখো 5/18, তাহলে দেখো কিমি পার আওয়ার ইকোয়ালস টু 5/18, তাহলে কি, কিমি পার আওয়ার থেকে যখন আমি মিটার পার সেকেন্ড করবো তখন 5/18 দিয়ে গুণ করবো, আর মিটার পার সেকেন্ড থেকে যখন আমি কিমি পার আওয়ার করবো তখন 18/5 দিয়ে গুণ করবো, ওকে।
এফর্টটা দেখো, ইন এ রিভার এ ম্যান টেক্স 3 আওয়ার ইন রোয়িং 3 কিমি আপ স্ট্রিম, ঠিক আছে, 3 কিমি উপর দিকে যেতে, তার মানে কি মানুষের স্পিড প্লাস, ঠিক আছে, মাইনাস, কারণ আপ স্ট্রিম উপর দিকে যাচ্ছে, উপর দিকে আপ স্ট্রিম মানে কী হবে, মানে তোমার মানুষের স্পিড থেকে তোমার হচ্ছে জলের স্পিডটা বাদ যাবে বা কারেন্টের স্পিড, তো এম মাইনাস সি ইকুয়ালস টু কত দেওয়া আছে তোমার 3 কিমি, যেতে কত টাইম লেগেছে 3 আওয়ার্স, তার মানে 3/3 তার মানে কত হলো 1, ঠিক আছে, এম মাইনাস সি দেওয়া আছে 1, আর হচ্ছে এম প্লাস সি কত দেওয়া আছে দেখো, এম প্লাস সি দেওয়া আছে তোমার হচ্ছে আর 3 আওয়ার্স ইন রোয়িং 15 কিমি ডাউন স্ট্রিম, দেখো নিচের দিকে আসতে কত 15 কিমি আসতে 3 ঘন্টা লেগেছে, তার মানে 15/3 কত হলো 5, ঠিক আছে, তাহলে দেখো আমাকে কী লাগবে, সি লাগবে, তাহলে কি এটা দ্বিতীয়টা থেকে এটা বিয়োগ করে দিচ্ছে, তাহলে এম প্লাস দ্যাট কী হবে 2 সি ইকুয়ালস টু 5 থেকে 1 বাদ দিলে কত হবে 4, তো 2 দিয়ে কেটে দাও, তাহলে 2 কিমি পার আওয়ার, 2 কিমি পার আওয়ার দেখো কত নম্বর অ্যান্সার, এ নম্বর অ্যান্সার, ওকে। এরপরটা দেখো, এ ফিশারম্যান ক্যান রো 2 কিমি এগেনস্ট দ্য স্টিম ইন 20 মিনিটস, ঠিক আছে, দেখো 2 কিমি কতটা টাইমে তোমার 20 মিনিটসে, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে 1 ঘন্টাতে কতটা হবে দেখো, 20 মিনিটস মানে কত, 20 মিনিটস মানে 1/3 আওয়ার, ঠিক আছে, তাহলে তোমার 1 ঘন্টাতে কত হবে, 1 ঘন্টাতে হবে দেখো 2 ইন্টু তোমার হচ্ছে 3 ইকুয়ালস টু কত 6 কিমি, 6 কিমি পার আওয়ার, ঠিক আছে, তাহলে তোমার তোমার এগেনস্টে কতটা যাচ্ছে 6 কিমি পার আওয়ার, ঠিক আছে, আর দেখো তোমার হচ্ছে গিয়ে এদিকে কতটা তোমার রিটার্ন কি ভেলোসিটিতে রিটার্ন করেছে তোমার 15 মিনিটস, 2 কিমি কতটাতে কত টাইম লেগেছে 15 মিনিটস, তাহলে আসার সময় ভেলোসিটি কতটা ছিল 2 ইন্টু 15 মিনিটস মানে কত, 15 মিনিটস সমান সমান কত হলো 1/4 আওয়ার, তাহলে 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত 8 কিমি পার আওয়ার, ঠিক আছে, আমার কী বলেছে স্পিড অফ দ্য বোট, স্পিড অফ দ্য বোট একটু আগে অঙ্কটার মতোই দেখো, এটা তো ডিরেক্টলি এমনিতেই করা যায়, কী করতে হয় দেখো স্পিড অফ দ্য বোট চেয়েছে, ঠিক আছে, তো কী হয় এটা কী দেওয়া আছে, বোট প্লাস ওয়াটার দেওয়া আছে এটা, আর বোট মাইনাস ওয়াটার দেওয়া আছে এটা, আমাকে কী বলেছে বোটের স্পিড, তাহলে দুটো যোগ করে জাস্ট ভাগ করতে হবে, তাহলে দেখো 8 6 14 14/2, তাহলে কত হলো 7 কিমি পার আওয়ার, কত আছে এ নম্বর, তাহলে দেখো যদি আমাকে ওয়াটার বা কারেন্ট মানে জলের স্পিড যদি চাই, তাহলে আমি কী করবো জাস্ট একটাই কোশ্চেন থেকে আরেকটাই, মানে যেই মানগুলো দেওয়া থাকবে যাদের তাদের ভেলোসিটি যেটা দেওয়া থাকবে, ভেলোসিটি একটা বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে ওটা কারেন্টের স্পিড হয়ে যাবে, আর যদি বোটের স্পিড বের করতে বলে তাহলে কী করবো দুটো স্পিড যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, খুব সুন্দর, ঠিক আছে। এরপরটা দেখো, এরপরটা কী বলেছে, এ ম্যান পারফর্মস 2/15 অফ দ্য টোটাল জার্নি বাই রেল, ঠিক আছে, এত 9/20 বাই বাস অ্যান্ড রিমেনিং 10 কিমি অন সাইকেল, ঠিক আছে, এটা দেখো এটা কী করতে হবে দেখো, টোটাল কতটা, টোটাল হচ্ছে 1 অংশ, ফার্স্ট 1 অংশ, ঠিক আছে, তাহলে 1 অংশ মাইনাস দেখো 2/15 মাইনাস 9/20, এটাই ইকুয়ালস টু বলে দিয়েছে আমাকে 10 কিমি, এতটা সমর্থন বলে দিয়েছে 10 কিমি, আমাকে কী করতে হবে 1 এ মান বের করতে হবে, তো দেখো এটা এলসিএম করছি, এলসিএম করলে কত হবে তোমার 60, এখানে কত থাকে তোমার হচ্ছে গিয়ে 60 মাইনাস কত হবে 8, মাইনাস কত হবে তোমার হয়েছে তোমার 20 3 27, ইমপ্লাইজ দ্যাট কত 10 ইকুয়ালস টু দেখো, ইমপ্লাইজ দ্যাট 1 ইউনিট সমস্যা কত হবে, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু হয়ে যাবে 10 ইন্টু 60, ওপাশে গিয়ে উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তাহলে কত হবে তোমার 60 - 8 - 27 মানে -35 মানে 25, ঠিক আছে, এটা ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো 2 5 দিয়ে কাটছি 5 5 দিয়ে এটা 12 12, তাহলে কত হলো টোটাল 2 ইন্টু 12 মানে 24 কিমি, 24 কিমি, ঠিক আছে, তাহলে তোমার টোটাল জার্নি কতটা হলো 24 কিমি, ওকে। এরপরটা দেখো, এরপরটা কী বলেছে, এ কার গোস ফ্রম সিটি এ টু বি, ঠিক আছে, এ টু সিটি বি উইথ এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার অ্যান্ড রিটার্নস টু সিটি এ উইথ এ স্পিড অফ 60 কিমি পার আওয়ার, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ, ঠিক আছে, এভারেজ স্পিড চেয়েছে, খুব সুন্দর, তোমরা এটা জাস্ট মনে রাখবে 2xy/x+y, এটা হচ্ছে এভারেজ স্পিড, ঠিক আছে, তাহলে দেখো যাওয়ার সময় কতটা স্পিড ছিল 40 কিমি, ঠিক আছে, ইন্টু আসার সময় কতটা 60 কিমি, ডিভাইড বাই তাদের যোগফল কত হয়ে যাচ্ছে 160, ঠিক আছে, কেটে দাও দুটো 0, তাহলে কত হবে 4 6 24 24 2 48 48, 48 কিমি পার আওয়ার, কোথায় আছে দেখো 48 কিমি পার আওয়ার, 2 নম্বর টেনশন, ঠিক আছে। এটা কী করে হয় দেখো, একবার ডি ডিস্টেন্স, ডিস্টেন্স ডি যদি যেতে তোমার হচ্ছে ধরো যায় x কিমি পার আওয়ারে, আবার এই ডিস্টেন্সটা যদি ঘুরে আসে তোমার হচ্ছে y কিমি পার আওয়ারে, তাহলে দেখো তাহলে কী হচ্ছে তোমার
ডি ডিস্টেন্স, যাওয়ার সময় টাইম কতটা লাগে তোমার, হচ্ছে ডি বাই এক্স, তাহলে ডি বাই এক্স যাওয়ার সময়, আর আসার সময় টাইম কতটা লাগে, ডি বাই ওয়াই, ঠিক আছে, ডি বাই ওয়াই। এবার টোটাল ডিস্টেন্স কত আমরা কি জানি, আমরা জানি তোমার হচ্ছে, দেখো আমাকে স্পিড সমস্যা কী হয়, ডিস্টেন্স বাই টাইম, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা হলো, দেখো ডি যোগ ডি মানে টু ডি, ডিভাইড বাই এখানে কতটা টাইম লাগবে, ডি বাই এক্স, এখানে কতটা, ডি বাই ওয়াই, ঠিক আছে। এটা কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো তোমার এখান থেকে ডি কমন নিয়ে নাও, এখান থেকে ডি একেবারে কমন নিয়ে নিচ্ছে, তাহলে ওয়ান প্লাস, ঠিক আছে আর এক লাইন করে দিচ্ছি, টুয়াইস ডি ডিভাইড বাই কত হবে, দেখো এক্স ওয়াই, ডি কমন, এখানে কত থাকছে এক্স প্লাস ওয়াই, তাহলে দেখো এই ডি ডি কেটে যাচ্ছে, সমস্যা কত হলো, টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এখান থেকে এই সূত্রটা এসছে। ওকে দেখো বন্ধুরা, এটা তোমার হচ্ছে 2016-এ যতগুলি তোমার হচ্ছে তোমার স্পিড টাইম ডিস্টেন্স থেকে অঙ্ক এসেছিল সবগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। ওকে ফ্রেন্ডস, বাই।